গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো বন্ধুরা কেমন আছে বলো, আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা সকাল সকালে স্নান করে নিয়েছি, এই দেখো গুরুদেবের পুজো হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে শিব বাড়িতে, শিব বাবার কাছে একটু প্রণাম করে আসব। শিব বাবা যেন এইভাবে আমাদের সুখে দুঃখে দুজনকে একসাথে সারা জীবন কাটিয়ে নেয়। বাকি দিনগুলি আজ 19 বছর পার হয়ে গেছে আমরা একসাথে আছি, তার জন্যই বাবার কাছে একটু প্রণাম করে পুজো দিয়ে আসব। এভাবে যাতে সুখে দুঃখে দিনগুলি কাটিয়ে নিতে পারি এই কামনা প্রার্থনা করব। তাই চলো শিব বাড়িতে যাবো, শিব বাবার কাছে প্রণাম করে পুজো দিয়ে আসি। তো বন্ধুরা দেখো সকাল সকালে আর অনেকেই পুজো দিয়ে গেছে, ঠাকুর দাদাও পুজো দিয়ে নিয়েছে। তো এখন আমি এসেছি পুজো দেব শিব বাবার কাছে। তো শিব বাবার কাছে এটাই প্রার্থনা করব, এইভাবে যেন আমাদের দিনগুলি কাটিয়ে দেয় সুখে দুঃখে, জন্যই আসা আর কি পুজো দেওয়া। চলো পুজোটা দিয়ে নিই। তোমরা দেখো শিব ঠাকুরকে তোমরা একটু দর্শন করে নাও। তো বন্ধুরা এমনই 16 আগস্ট আমার বিয়ে হয়েছিল, তো আজ 19 বছর পূরণ হলো। তার জন্য শিব বাবার কাছে গেলাম, একটু পুজো দিলাম সংসারের মঙ্গল কামনা, আর এইভাবে যাতে আমরা সারাটা জীবন একসাথে সুখ দুঃখে কাটিয়ে যেতে পারি তার জন্য 15 আগস্ট মানে স্বাধীনতা দিবস পালন করে পরের দিন 16 আগস্ট আমার বিয়ে হয়েছিল। তো আমি একটা প্রাইভেট স্কুলে মানে নার্সারি স্কুলে পড়াতাম বিয়ের আগে। তো আমার বিয়ে ঠিক হওয়ার পরও আমি স্কুলে যাই, 15 আগস্ট ছিল সেদিন। তো টেবলু বের হয়, রেলি বের হয়, সারা রাস্তায় ঘুরলাম। তো পরের দিনে বিয়ে, অনেকেই অবাক হয়ে দেখছে যে ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, ও দিয়ে আবার রেলি করছে। তো এরকম 16 আগস্টে আমার বিয়ে হয়ে গেছে। তোমরা আমার ফ্যামিলির মতন তাই শেয়ার করলাম। তো বন্ধুরা আজ তো মঙ্গলবার, আগামী দিন বুধবার মনসা পূজা। তো মনসা দিনও নিরামিষ খাই, তো আজও নিরামিষ রান্নাবান্না হবে। নিরামিষ কি রান্নাবান্না করছি না করছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, না দেখলে কিছুই বুঝবে না সারাদিন কি করছি না করছি। মনসা পুজোতে আমার শাশুড়ি মা থাকতে উপোস করে পুজো দিতেন, তো আর আমি পুজোটা নেইনি। শাশুড়ি মা যতদিন ছিল করেছিল, তো আমি এখন মারা যাওয়ার পর থেকে আমি মনসা মার কাছে তার কাছে সাধ্য মতো নবদ্য দেব, নিয়ে আমি তার জন্য নাগের উপাসটা পালন করিনি, মন থেকে মাকে প্রণাম করি পুজো দিই। তবে বাড়ি আসলাম, তো অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন ড্রেসটা চেঞ্জ করবো, করে রান্না বান্না কি করছি চলো। তো ওনারা দেখো চা করে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি, ময়দা রুটি। তো এখন চাটা খাবো। আর এখানে দেখো ভালো, দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে জল বসালাম আলু সেদ্ধর জন্য। তো কাটাকাটি এখনো করিনি, চাটাকে খেয়ে নিই। তো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিই, খেয়ে তারপর রান্না বান্না করবো, কাটাকাটিও এখনো করিনি। বসিয়ে এখানে জল বসালাম আলু সেদ্ধর জন্য, কলা এনে রেখেছে, কাঁচা কলা তরকারি হবে, আজ তো নিরামিষ রান্না বান্না করবো। তো বন্ধুরা দেখো বাজার থেকে নিরামিষ রান্নার জন্যই সবজি আনলো, আর দেখো কি সুন্দর কাজ করলো, আনলো একদম তত্তাজা, কলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো দেখো পনিরও এনেছে, কিন্তু আজ পনির রান্না করব না, গতদিন পনির রান্না করেছি, তো আগামী দিনের জন্য রেখে দেব। আলু আনলো, আর একটা কুমড়ো চির আনতে বললাম, ছেলের জ্বর হয়েছে খেতে রুচি নেই, তার জন্য কুমড়ো ভেজে দেওয়ার জন্য, কুমড়ো চির কুমড়ি খাওয়ার জন্য বললাম এক চির কুমড়ো আনতে, তো নিয়ে আসলো। ছেলেকে গরম গরম কুমড়ি ভেজে দেবো। বন্ধুরা দেখো এখানে তরকারি আলুগুলি ভাজা করছি, হালকা করে ভেজে নিলাম, এখন আলু ভাজা গুলি করেছি, এগুলি এখানে ভেজে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো ছোলার ডাল রান্না করলাম, যে কাজ কলার তরকারি আর কুমড়ি ভাজার জন্য কুমড়ি কেটে নিয়েছি, এখন ব্যাটারটা তৈরি করবো, করে কুমড়িটা ভেজে নেব। আর দেখো ভাত হয়ে গেছে, রান্না বান্না মোটামুটি কমপ্লিট,
খাওয়ার সময় কুমড়িটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো কুমড়ি ভাজার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে দিলাম হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার আর অল্প করে সুজি, সাদা তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন ছেলে আর হাজবেন্ড খাবে, তার জন্য কয়েকটা ভেজে নেব। ব্যাটারের মধ্যে একটু কালি জিরা দিলাম, না হলে টেস্ট আসে না কুমড়ি। বন্ধুরা কুমড়ি ভাজার জন্য তেল দিয়ে দিলাম আর সরিষার তেলই দিলাম। আলুসামি করে সাদা তেলটা কাটিনি, ছিল সাদা তেল। তো বন্ধুরা ছিল সাদা তেল কিন্তু অলসতার জন্য কাটলাম না, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো গরম গরম কুমড়ি ভেজে নিয়েছি আর হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরের কাজকর্ম ধোয়ামুছি সব কমপ্লিট। আর সকালে তো ঘরগুলি মুছে নিয়ে স্নান করে নিয়েছিলাম, আর দেখো বৃষ্টি আসলো, এই যে ওয়েদারটা একদম ভালো না। তার কতদিন হলো বেরোতে পারছি না কাপড়গুলি নিয়ে, তো কিছু কাপড় এনে রেখেছি, তো কিছু কাপড় এনে রেখেছিলাম মনসা পূজায় বিক্রি করবো। আর দু একজন বলেও ছিল যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির জন্য বা মাতার বাড়িতে গেলাম, এই এই করে আর যাওয়া হচ্ছে না। তখন খাওয়া দাওয়া করে নেবো কুমড়ি ভেজে। এই যে বন্ধুরা দেখো এই যে সাদা ব্লাউজ চেয়েছিল একজনে, তাও দিতে পারলাম না, এনে রেখেছি। আর দেখো এই যে আরো দুটো হ্যান্ডলুম আনলাম, আগের গুলি বিক্রি হয়ে গেছে, আরেকটা আছে। আর ব্লাউজ আর এই যে প্রিন্টের সুতির শাড়ি এগুলি এনেছি, তো এগুলি নিয়ে বেরোতে হবে, বৃষ্টির জন্য বেরোতে পারছি না, কমলে একটু বেরোবো। আর দেখো মালপত্র এলোমেলো হয়ে আছে, যে আসে দেখা, এভাবে রেখে দিয়েছি, তো ঠিকঠাক করে রাখতে হবে, না হলে এগুলো ইঁদুর কেটে নেবে। তো দেখো কাপড়গুলি এলোমেলোভাবে রেখে দিয়েছি, এগুলি ঠিকঠাক করে রাখারও সুযোগ পাচ্ছি না, যে আসে দেখা, এভাবে রেখে দিই, তো অনেক ইঁদুরও আছে, কেটে নেবে, টাঙ্কের মধ্যে রাখতে হবে। তো এই মাসে বন্ধুরা টাকা পয়সা একদমই আমদানিও হয়নি, বেচা কিনেও নেই, তার জন্য আগরতলা যেতে পারলাম না মালপত্র আনার জন্য। তো এখানে মেলাঘর থেকে কিছুটা নিলাম, আবার কিছু কালেকশন হলে একটু বেশি করে যদি 10,000 টাকার মতো না নিয়ে যায়, আগরতলা গাড়ি বাড়ি দিয়ে পুষে না, তার জন্য এখান থেকে নিয়ে নিলাম। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। শুভ দুপুর বন্ধুরা, দেখো দুপুরে খাবার নিয়ে বসে পড়লাম। ডাল নিলাম, এই যে কাঁচা কলার তরকারি নিলাম, আর কুমড়ি তো ভেজে নিয়েছি, এখন গরম গরম কুমড়ি আর ছোলার ডাল দিয়ে খেয়ে নেব। আর আছে কাঁচা কলার তরকারি। তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি, এই মাত্র আসলাম বাড়িতে, বেরিয়েছিলাম কাপড় নিয়ে, এই যে সুতির শাড়ি দেওয়ার কথা তোদেরকে দিয়ে আসলাম, তো সন্ধ্যার পর বাড়িতে এসে যাই শেষ করবো বলে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে দেখলেই তো সাদা মাটা রান্নাবান্না নিরামিষ খেলাম, পুজো দিলাম। আর যদিও আজকে দিনটা স্পেশাল ছিল, কিন্তু স্পেশাল বলতে আমার জীবনে কিছুই নেই, এইভাবে যাতে কাটিয়ে যেতে পারি। তোমরা অবশ্যই বন্ধুরা আমার জন্য একটু প্রে করবে। আর সবাই ভালো থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। যারা আমাকে বন্ধ করেছ, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে বন্ধুরা সাপোর্ট করছো না, প্লিজ একটু সাপোর্ট করো। তোমার তো ব্লগটা এখানে এন করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা